এছাড়া ব্যাংক আইটি সেবা সমূহ নানাবিধ বিষয়ে নানাবিধ বিষয় সম্পর্কে হজযাত্রীগণ বিভিন্ন তথ্য পেয়ে থাকেন সুতরাং এ ধরনের একটি আয়োজন নিঃসন্দেহে প্রশাসন প্রশংসা দাবি করে সেই জন্য আমি আয়োজিত সংগঠন হাবকে অভিনন্দন জানাই উপস্থিত সুদিমণ্ডলী উপস্থিত সুতিমণ্ডলী সৌদি কর্তৃপক্ষের ডিজিটাল হজ ব্যবস্থাপনার সাথে সমন্বয় করে আমাদের হজ ব্যবস্থাপনাকে ডিজিটাল হজ ব্যবস্থাপনায় রূপান্তরিত করে চলেছি হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ জবাবদেহি এবং গতিশীল করার লক্ষ্যে গত বছর প্রথমবারের মতো প্রথমবারের ন্যায় তাক নিবন্ধন পদ্ধতি চালু করেছি গত বছর প্রায় এক লক্ষ চল্লিশ হাজার হজ যাত্রী নিবন্ধন করতে পেরেছিলেন এদের মধ্যে হজে এদের মধ্যে হজ ব্যবস্থাপনার সদস্য সহ মোট এক লক্ষ মোট এক লক্ষ এক হাজার আটশত উনত্রিশ জন হজ যাত্রী হজ করতে পেরেছিলেন অবশিষ্ট যাত্রীগণ এবছর দু হাজার সতেরো সালে হজগমনে অগ্রাধিকার পাবেন দু হাজার সতেরো জন্য আমরা শীঘ্রই পাক নিবন্ধন কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ সেজন্য ইতিমধ্যে আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে হজ নিবন্ধনের ক্ষেত্রে গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রাক নিবন্ধন পদ্ধতি এবছর আরও উন্নত করা হবে ইনশাল্লাহ উপস্থিত সুদীবৃন্দ হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজো সরকারের দায়িত্ব গ্রহণের পর পরই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হজ ব্যবস্থাপনা বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু করেছি হজ যাত্রী হজ পরিবহন আবাসন যাতায় সহ বিভিন্ন সুযোগ সুবিধা উন্নতকরণের লক্ষ্যে ইতিমধ্যেই আমরা পদক্ষেপ ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়ে এগিয়ে চলছি এবছর বাংলাদেশি হজযাত্রীদের সংখ্যা বাড়ানোর বিষয়ে আমরা সৌদি কর্তব্যের সাথে আলোচনা চালিয়ে যাব ইনশাল্লা প্রিয় সাংবাদিক বৃন্দ আমি আমি বিশ্বাস করি আজকের ও উমরা ফেয়ার হজ যাত্রীদের হ্রদে যাওয়ার বিষয়ে নানা তথ্য ও সেবা বাড়ার সুযোগ করে দেবে গণমাধ্যমের গণমাধ্যমের বন্ধুদের সাহায্যে আমি হজ যাত্রীদের আহ্বান জানাই আপনারা মেলায় এসে আপনারা মেলায় এসে হজ গমনের বিষয়ে বিস্তারিতভাবে জানুন আপনারা আপনার সেবা পাওয়ার বিষয়ে অবগত হন হজের সেবা প্রদানকারী এজেন্সি সময়ের সাথে সরাসরি যোগাযোগ করে তারপর হজে যাবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন উপস্থিত এজেন্সি প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের হজ যাত্রীদের একটি বিরাট অংশের সেবা প্রদানের সাথে আপনারা জড়িত আমি আপনাদেরকে হজ যাত্রীদের সেবা প্রদানের জন্য অভিনন্দন জানাই তবে একই সাথে আমি বলতে চাই হজাত একই সাথে আমি বলতে চাই হজাতিরা আল্লাহর ঘরের মেহমান তারা জীবনের সাজ্জিত সম্পদ ও স্বপ্ন সামনে রেখে হজে যাওয়ার জন্য আপনাদের সাহায্য গ্রহণ করে থাকেন ফলে এসব আল্লাহর ঘরের মেহমানদের সেবা প্রদানে আপনারা সরকারের নীতিমালা অনুসরণ করে চলুন পরিশেষ আমি বলতে চাই বিগত বছরগুলোর তুলনায় এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুস্থ ও সুন্দর করতে চাই সেজন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আশা করি এবারও আমরা জাতিকে একটি সুন্দর হজ উপহার দিতে পারব ইনশাল্লাহ একই সাথে আমি দশম হজ ও উমরা ফেয়ার এর শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আপনাদেরকে বলি আপনাদের টাকা আমি এমন লোক না আমি সারা জীবন শিক্ষকতা করছি ছয় ত্রিশ বছর একটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এস পাস করার পরে আমি শিক্ষকতা সারা কোনো চাকরি নেই এক কালেও দিই নেই আমি ইচ্ছে করেই করছি সেই জন্য আপনাদের টাকা আমার পকেটেরা খেয়ে ফেরতটা দিতেই হবে কিন্তু এই সস্তা এই আত্মতৃপ্তি আমি পেতে চাই না আপনাদের টাকা আমি সময় আপনাদেরকেই ফেরত দিতে চাই ওইটাই আমার আত্মতৃপ্তি হবে ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য তিন তিনবারের